বিশ্বকাপ আসলেই শুরু হয় সাবেক ক্রিকেটারদের ভবিষ্যৎবাণী কোন দলগুলো সেমিফাইনালে খেলতে পারে কিংবা কোন দল শিরোপা জিততে পারে তা নিয়ে শুরু হয় নানান মতামত সেই প্রেডিকশনে যোগ দিয়েছেন সুনীল গাভাস্কার এবং ব্রায়ান লারা ক্রিকেটের এই দুই মহারথীর দৃষ্টিতে এবারের বিশ্বকাপে সেমিফাইনালে কারা খেলতে পারে তা নিয়ে আরো বিস্তারিত থাকছে আলোচনায় বাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা বিশ্বকাপের এবারের আসরে কারা ফেভারিট তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্বকাপের সেমিতে তারা খেলবে তা নিয়ে মতামত দিয়েছেন দুই কিংবদন্তি গভস্কার লারা তাদের আগের টুর্নামেন্টেও সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট নিয়ে অনেকেই মতামত দিয়েছেন অবশ্য বিশ্বকাপের সেমিফাইনালে কারা এগিয়ে তা নিয়ে নিজেদের মতামতে চমক দেন ব্রান লারা তিনি সেমিফাইনালিস্ট হিসেবে আফগানিস্তানের নাম নিয়েছিলেন তার মতামত শুনে অনেকেই চমকে গিয়েছিলেন কেননা আফগানরা এখনও আইসিসি কোনো ইভেন্টে সেরা আটেও জায়গা করে নিতে পারেনি তাদেরকেই কিনা সেমিফাইনালে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি তবে গাভাস্কারের সেমিফাইনালিস্টের তালিকায় আফগানিস্তান জায়গা পায়নি স্টার স্পোর্টসের ভারতের সাবেক এ ক্রিকেটার বলেন আমার মনে হয় বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার আয়রন ফ্রিঞ্চ একমত গাভস্কারের সঙ্গে মহম্মদ কাইফের চার বছরের আছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নাম আমবাতি রাইডু বেছে নিয়েছেন ইংল্যান্ড ভারত নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ঘরে মাঠে তৃতীয় বিশ্বকাপ জয়ের আশা নিয়ে নামবে ক্যারিবিয়োরা তার আগে দক্ষিণ আফ্রিকাকে টিটোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ওয়েস্ট ইন্ডিজ আর ব্রায়ান লারা সেরা চারে বাছায় ভারত ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান